পরপারে ভালো থেকো বউ, পরকিয়ার মজা এবার বুঝলা? স্ত্রীকে হত্যার পর ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে থানায় এসে আত্মসমর্পণ করলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ আলী ইমাম খান। সালের 2রা সেপ্টেম্বর বিবাহ করি, সম্পর্ক ভালোই চলতেছিল 6 মাসের। তারপরে ও বিভিন্ন ছেলেদের সাথে ফেসবুকে, মেসেঞ্জারে, তারপর হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতো। আমি এগুলো আমার কাছে ধরা পড়ছে বেশ কয়েকবার, বলতো ফ্রেন্ড, পরে আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দেবো, সে কোনোভাবে শুধরায় নাই। তারপরে যখন সে পুরোপুরি ধরা খেয়ে গেল, তারপর বলতেছে আমি আমার স্বাধীন মতো চলি, আমি যা খুশি তাই করব। দীর্ঘ স্ট্যাটাসে তিনি তাদের 4 বছরের ভালোবাসার সম্পর্ক, বিয়ে ও তার স্ত্রীর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়া সহ তাকে নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির বিষয়গুলো উল্লেখ করে বলেন, আমার বউ তার মামাতো ভাইয়ের সঙ্গে সারা রাত চ্যাটিং করত। বউয়ের ফোনের মেসেজ অপশনে গিয়ে পরকীয়া প্রেমিকের অশালীন মেসেজ দেখে আমি নির্বাক হয়ে যাই। বউ সবসময় আমার সামনে হুচুর সেজে থাকতো, এমন আচরণ করতো মনে হয় যেন সে ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। কিন্তু আজ হঠাৎ আবিষ্কার করলাম আমার বউয়ের আসল চরিত্র। বাপাই বলছে যে ওর সাথে মিশ্র না, তুমি ওর সাথে মিশ্র না, আলাদা হয়ে যাওয়ার 4 বছর আগে প্রথম জানা যায়। ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমরান খান ও কলেজ ছাত্রী সাইমা পারভিনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। 2021 সালে পরিবারের গোপনে বিয়েও করেন তারা। তবে বিয়ের বিষয়টি দুই পরিবারের কেউ না জানায় আলাদা বসবাস করতেন তারা। স্বামী আলী ইমামের অভিযোগ, বিয়ের 3 মাস পর থেকে স্ত্রী সাইমা মামাতো ভাইয়ের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ বিষয়ে স্বামী একাধিকবার তাকে নিষেধ করা সত্ত্বেও কথা শোনেননি স্ত্রী সাইমা। বিষয়টি নিয়ে কয়েকবার ফেসবুকে এ ঘটনার জেরে 15ই মে সকালে সাইমাকে ইকো পার্কে ডেকে আনেন আলী ইমাম। পরকীয়ার বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আলী ইমাম ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তার স্ত্রীকে। হত্যার পর ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে বিষয়টির দায় স্বীকার করে নেন তিনি। এরপর থানায় এসে আত্মসমর্পণ করেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের এই সহসভাপতি। আজকে সকাল 11টার দিকে আলী ইমাম খান নামে একটা ছেলে, সে আমাদের সদর থানায় এসে হাজির হয়। হাজির হয়ে সে নিজে জানায় যে সে একটা মেয়েকে হত্যা করেছে এবং সে ঘটনা অনুতপ্ত। তো সে নিজে মানে আত্মসমর্পণ করার উদ্দেশ্যে থানায় এসেছে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান, হত্যাকারী অনুদেয়া স্বীকারোক্তি অনুযায়ী কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনুকে আটক করা হয়েছে। তার উদ্দেশ্য ছিল যে মেয়েটিকে হত্যা করা। এই উদ্দেশ্যে ছুরিটা নিয়ে আসে এবং আমরা এই ঘটনা জানার পরপরই আমি অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ সদস্য সহ আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হই এবং তাকে এই ডিসিস্টকে সাইমা পারভিনকে আমরা ঘটনাস্থলে তার দেখানো জায়গায় আসামির দেখানো জায়গায় আমরা ঘটনাস্থলটাকে পাই, মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।